নমস্কার আজকে আমরা শুনব শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আর্শি আকাশের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় প্রথম পর্বে আমাদের পরিচয় হল আরশি এবং সৌর্যর সাথে না দুজনের মধ্যে কোনো কানেকশন নেই কিন্তু আরশি বড় হওয়ার পরে প্রথম কলকাতায় এসেছে আগে যখন এসেছিল তখন এতটাই ছোট ছিল তার কোনো মেমোরি তার মাথায় নেই আশ্চর্য ব্যাপার হচ্ছে সে পড়াশোনার একটা এক্সকিউজ দিয়ে কলকাতায় এসেছে কিন্তু কলকাতায় তার একটা অন্য কারণ আছে। যেটা এখনো অব্দি আমাদের কাছে পরিষ্কার নয় তবে একটা মুশকিল হয়েছে এই যে আরশি যে বান্ধবীর কাছে থাকবে বলে বাবাকে সান্ত্বনা দিয়েছিল সেই বান্ধবীর মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে তার থাকার জায়গার একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু যেহেতু বাবা চিন্তা করবেন তাই বাবাকে বাবা মারা গেছেন মা আর ও একাই থাকে সৌর্য ফিরছে কলকাতা শহরে একটা অ্যাসাইনমেন্টের জন্য ব্যাপারটা আর্জেন্ট সে হঠাৎ আটকে পড়ে একটা জ্যামে কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে সে চলেছে নিজের গন্তব্যে এবার এই দুজনের মধ্যে একজাক্টলি কানেকশনটা কি সেটা এখন অবধি জানা যায়নি তবে এই পর্বে হয়তো জানা যাবে দেখা যাক এই পর্বে এই গল্প কত দূর করায় শুরু করছি আর্শি আকাশের দ্বিতীয় পর্ব কাঠের ফ্রেমে বেশ কটা সোয়েড টিপ সবচেয়ে নতুনটা তুলে নিল আসি হতে পারে এটা লাস্ট বোর্ডারের টিপ সঙ্গে নিশ্চয়ই লাল টিপ পরে না পুরুষ সঙ্গীটির সঙ্গে মেয়েটির স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে নিয়ে রিসেপশনের লোকটা এদের রুম দিয়েছিল আশি একা বলে কিছুতেই দিতে চায়নি তখন আরশি বলেছিল আমি কি একটা পুরুষ মানুষ ভাড়া করে নিয়ে আসবো বলবো আমার হাজবেন্ড তাহলে দেবেন তো রুম রিসেপশনের লোকটা মাথা নিচু করে বসেছিল আর সে ফের বলে আর হ্যাঁ শুধু পুরুষ মানুষ ভাড়া করলে হবে না সিঁদুর টিপ শাখা পলা নোয়া সব লাগবে ব্যাস তাহলে তো প্রবলেম সলভ পেয়ে যাবো রুম ঝুটো জিনিসপত্র দিয়ে ঘর পাওয়া যায় সত্যি বললে রিফিউজ তাই তো অদ্ভুত ব্যাপার লোকটা তখন বলেছিল কাপলকে দেখে সন্দেহ হলে আমরা ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাই এটা জানা ছিল না আরশির তথ্যটা হজম করে নিয়ে বলেছিল সন্দেহ হলে তবে তো সার্টিফিকেট দেখার প্রশ্ন আসছে এমন অ্যাক্টিং করবে আপনারা বুঝতেই পারবেন না অথবা বুঝেও কিছু বলবেন না আপনাদের ব্যবসা দরকার একটা রুম তো বুক হল আই কার্ডের জেরক্স রেখে দেবেন কার্ডটা নকল কিনা সেটাও খতিয়ে দেখবেন না আর আমি অরিজিনাল আই কার্ড দিচ্ছি কি কাজে এসেছি সেটাও বলেছি আপনি ভ্যারিফাই করে দেখতে পারেন আমি সত্যি বলছি কিনা সেসব না করে প্রথমেই বলে দিচ্ছেন একা মেয়েকে রুম দেবেন না কোন যুগে পড়ে আছেন আপনি বলুন তো মেয়েরা এখন সেলফ ডিপেন্ডেন্ট একা একা কত কাজ করে বাইরে রিসেপশনিস্ট তখনও চুপ আসলে লোকটা একটু নিরীহ টাইপের তেমন চালাক চতুর পায় এই হোটেলে আসার আগে দুটো জায়গায় প্রত্যাখ্যাত হয়েছিল আশ্বি তারা বলেছে রুম নেই অর্থাৎ কিছু বলারও রইল না এই হোটেলের লোকটি বলে আমার কোন রুম দি না ব্যাস তারপরই চেপে সুযোগ পেয়েছিল তারপর লোকটা আর উত্তর দিতে পারছিল না শেষে বলল থানা থেকে পারমিশন নিয়ে আসুন আমি কেন থানায় যাব আইনে সেরকম কিছু লেখা আছে নাকি আর লেখা থাকলে আমাকে দেখান লোকটা আবারও চুপ তখন বলে আচ্ছা অনেক ধর্ম বা জাতিতে শাখা সিঁদুর নেই সেসব ক্ষেত্রে কি করেন ম্যারেজ সার্টিফিকেট দেখতে চান এটা তো উচিত নয় হিন্দুদের বেলায় ছাড় আর তাদের বেলায় সন্দেহ লোকটা তখন পুরোপুরি না জেহাল অবস্থা শেষমেশ বলে উঠেছিল দেখুন ম্যাডাম আপনাকে তাহলে আসল ঘটনাটা বলি এক বছরও হয়নি আপনার বয়সী একটি মেয়েকে আমরা রুম দিয়েছিলাম সকালে দরজা খুলতে না তাকে ভেঙে ঢুকতে হয় গলায় ওর জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছিল কথাটা শুনে ভিতরটা একেবারে হিহি করে কেঁপে উঠেছিল আশ্বের তবে বাইরে সেটা প্রকাশ হতে দেয়নি লোকটাকে বলেছিল ঠিক আছে আমাকে দিনের বেলাটার জন্য একটা রুম দিন কাজের জায়গায় গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখি নয় রাতের ব্যবস্থা আপনাকে করে নিতেই হবে বুঝতেই পারছেন আমি কর্মচারী মালিক আমাকে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই তো মেনে চলতে হবে নাকি বলে হোটেলের রেজিস্টার খাতায় এগিয়ে দিয়েছিল লোকটা আশির ভোটার কার্ড দেখে ওখানে স্ক্যান করে ফেরত তারপর সার্ভিস বয়কে ডেকে রুমের চাবি যখন দিতে যাচ্ছে ওই চাবি দিচ্ছেন না তো না না ওই ঘর মালিক বন্ধই রেখেছে মনে করে অপয়া আপনার মনেও তাহলে ভয়ডর আছে দেখছি যেভাবে আর্গুমেন্ট করছিলেন আমি ভাবছিলাম আপনি এসবের দেয় হোটেলে ওঠার কারণ হিসেবে আসছি রিসেপশনিস্টকে বলেছে অফিসের কাজে এসেছে বন্ধুর বাড়িতে ওঠার কথা ছিল বন্ধুর মা হাসপাতালে অ্যাডমিটেড ওখানে আর যায়নি অর্ধ সত্য বলেছে তাতে সুবিধে কিছুই হয়নি প্রায় জোর করেই ঘর নিতে হল তাও দিনের বেলাটুকুর জন্য ট্যাক্সি ড্রাইভার লোকটি ভালো অন্যের ব্যাপারে নাক গলায় না শিয়ালদা থেকে আসার পথে শুনেছে বাবাকে মিথ্যে বলছে আসছি তবু গোল পার্কে এসে একটা হোটেলের সামনে দাঁড় করিয়েছিল গাড়ি আশি বলেছিল একটু ওয়েট করুন রুম পাই কিনা দেখি না পেলে অন্য হোটেলে যেতে হবে দ্বিতীয় হোটেলে রিফিউজ হওয়ার পর ড্রাইভার বলেছিল আর একটা হোটেলে নিয়ে যাচ্ছি তারপর আমায় ছেড়ে দেবেন ট্যাক্সি ছেড়ে দেওয়ার পর আশির রুখ চেপে গিয়েছিল এই হোটেলে জায়গা তাকে পেতেই হবে দুপুর দুটো অ্যাপয়েন্টমেন্ট পাঁচ ঘন্টা এখন কোথায় ঘুরবে সে আর যে কাজে যাবে সেখানে ফ্রেশ হয়ে ঘন্টা দুতিনেক তিনেক রেস্ট নিয়ে যাওয়া উচিত নয়তো আশিকে দেখা মাত্র বাতিল করে দেবে ওরা রুমে ঢুকেই বাবাকে ফোন করেছিল আশি বলেছে হ্যাঁ বাবা হ্যাঁ চলে এসেছি পূর্বাদের বাড়িতে হ্যাঁ এই তো এবার স্নান করতে ঢুকবো ঠিক আছে রাতে ফোন করব আবার ঠিক আছে আজকে আর কোথাও বেরোস না রেস্ট নেই বলে ফোন কেটেছিল বাবা আর সে খারাপ লাগছে বাবাকে এভাবে মিথ্যে বলতে আগে কখনো এত বড় ধরনের মিথ্যে বলতে হয়নি আসি যে এরকম মারাত্মক ঝুঁকি নিয়েছে বাবা যখন জানবে আসি বলবে প্রথমে তো বিশ্বাসই করবে না বিশ্বাস হওয়ার পর বাবা অভিমান করবে খুব অসুস্থ হয়ে পড়ারও আশঙ্কা আছে সে নিজেরই বিশ্বাস হচ্ছে না তার মতো শান্ত এবং ভীতু প্রকৃতির মেয়ে যে মেয়ে জ্ঞান হবার পর থেকে কলকাতায় কখনো আসেই নি সে কলকাতা শহরে এসে একা একটা হোটেলে উঠেছে অবশ্য ঝুঁকিটা সে যেচে নেয়নি পরিস্থিতি বাধ্য করেছে হাতের লাল টিপটা কপালের মাঝে বসায় আসে অন্যের টিপ পড়তে অস্বস্তি হচ্ছিল বটে তবু একবার দেখে নিল তাকে মায়ের মতো দেখতে লাগছে কিনা আয়না বলছে লাগছে না ঠিকই বলছে সকলেই বলে সে পিতৃমুখী আর্শিও এ ব্যাপারে নিশ্চিত মায়ের ছবির সঙ্গে নিজের মুখ মিলিয়ে দেখেছে কোনো মিল নেই যে কাজে এসেছে তাতে মায়ের মুখের সঙ্গে মিল থাকা একেবারেই চলবে না তাই টিপটা পরে আরো একবার নিশ্চিত হয়ে নিল সোয়েটার টিপটা যথাস্থানে সাঁটিয়ে আরশি এগোল জানলার দিকে হোটেলটা মেন রোডের ধারে আরশির ঘর তিন তলায় জানলা দিয়ে দেখা যাচ্ছে রাস্তার লোক চলাচল যানবাহন এখানে ওয়ান ওয়ে রাস্তা দু রাস্তার মাঝে বড় বড় গাছ সামনের গাছটার মাথা জানলার সমান সমান বেশ কটা পাখি গাছের ডাল বদল করছে কিছুক্ষণ আগেও খানিক দূর থেকে কোকিলের ডাক ভেসে আসছিল বাড়ির জন্য মন খারাপ করছিল আরশির বছরের এই সময় তাদের জলপাইগুড়ির বাতাস কেঁপে ওঠে ঘন ঘন কোকিলের ডাকে লজ্জায় রাঙা হতে থাকে শিমুল পলাশ এসব কলকাতায় পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছিল আরশির লোকমুখে শুনে কাগজ টিভি দেখে ধারণা হয়েছিল কলকাতা একেবারেই শুকনো জায়গা মা এখানে এসে হারিয়ে গিয়েছে বলে শহরটাকে নির্দয়ও মনে হতো কিন্তু এই শহরে পা রাখার পর থেকে তেমনটা তো আর মনে হচ্ছে না বিশেষ করে এই গোলপার কেলার কাটাকে তো জলপাইগুড়ির বড় লোক আত্মীয় মনে হচ্ছে তবে উপর উপর দেখা আর ভিতরে গিয়ে বোঝার মধ্যে বিস্তর ফারাক আজ দুপুর দুটোই গোলপার্কের ভিতরে প্রবেশ করবে আসি তারপর দেখা যাক যে কাজে এসেছে সফল হয় কিনা ফুটপাতের দিকে চোখ স্কুল দাঁড়িয়ে রয়েছে ঘাগরা কুর্তি পরা এক মহিলা সম্ভ্রান্ত চেহারা দেখে আন্দাজ করা যায় বাচ্চাটির মা স্কুলের পুল কারের অপেক্ষায় রয়েছে দুজন আসি মনে পড়ে না তার মা তাকে কখনো স্কুলের গাড়িতে উঠিয়েছে কিনা ওঠানোর তো কথা আশি যখন কেজি পার করে ক্লাস ওয়ান মা বাড়ি ছাড়ে মায়ের আবছা কিছু স্মৃতি আর্শির মনে ধরা আছে যার মধ্যে স্কুলের বাসে তুলে দেওয়ার ছবি তো নেই যেটুকু স্মৃতি আছে মায়ের সেগুলোকেও আজকাল আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না সন্দেহ হয় এগুলো বুঝি নিজেরই মন গড়া মা না থাকাটা চেহারার কোনো খুঁতের মতোই মা নিয়েছিল আরশি যেমন কারো কারো মুখে হাতে বেমানান ভাবে তিল জরুল থাকে আত্মীয় পরিজনের আহারে বাছারে উপেস হয়ে গিয়েছিল সোনার মায়ের চরিত্র নিয়ে বীর্রুপ কম শুনতে হয়নি এখন অবশ্য মায়ের কথা আর কেউ তেমন তোলে না সময়ে জলপাইগুড়ির বাতাস থেকে মুছে দিয়েছে মায়ের সমস্ত অস্তিত্ব অল্প কিছু পড়ে আছে আশিদের বাবু পাড়ার বাড়িতে কয়েকটা ছবি মায়ের পোশাক আশাক হাতের লেখা রেকর্ডারের গান কবিতা রাগে সবই ফেলে দিতে পারতো বাবা ফেলিনি ভালোবাসা থেকে নয় কিন্তু আশিয়ার একদিন জিজ্ঞেস করেছিল বাবা মায়ের জিনিসগুলো আগলে রেখে কি লাভ যখন আমাদের ভুলে যেতে পেরেছে মা কেন তুই যদি বলিস ফেলে দেব তোর জন্যই তো রেখেছি উত্তরাধিকার সূত্রে এগুলো তো তোরও জিনিস কি ভেবে বাবাকে আর মায়ের স্মৃতিগুলো ফেলতে বলে নিয়ে আসে ওই স্মৃতিগুলোর প্রাণ সঞ্চারিত করল বাড়ির ল্যান্ডফোনের রিং। বাবা সেদিন অফিসে আশির কলের ছুটি দুপুরের খাওয়া দাওয়ার পর ল্যাপটপে সিনেমা দেখছিল ল্যান্ডফোন বেগেই যাচ্ছে তুলতে ইচ্ছে করে না তুললেই ইন্স্যুরেন্স গছানোর চেষ্টা করবে কল সেন্টার পরিচিত জনের ফোন আজকাল ল্যান্ডলাইনে প্রায় আসেই না সবাই মোবাইলেই করে রিং কেটে আবার যখন বাঁচতে শুরু করল সিনেমায় গজ দিয়ে ফোন ধরতে উঠেছিল আসি বলছিস দিয়ে উঠেছিল হাহাকার মেশানো এই মহিলা কণ্ঠ কার ডাক ডাকনাম ধরে ডাকলেন যে যদিও এই নাম মামার বাড়িতেই চলত বেশি প্রশ্ন কর্তৃকে পাল্টা প্রশ্ন করেছিল আশির কে বলছেন আপনি বলছেন কোন সারানি। নেই আরশি আরো কয়েকবার একই প্রশ্ন করে একসময় কেটে যায় লাইন আর্শির কপালে ভাঁজ পড়েছিল মাও ঝুমো বলে ডাকত আরশি নামটা বাবার দেওয়া চিরকালী ওই নামেই ডাকে কাকা জ্যাঠা পিসিরাও তাই মায়ের বাবুপাড়ার বাড়িতে না ফেরাটা যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল মামা বাড়ির তরফ থেকে কেউ আর আর্শিদের সঙ্গে যোগাযোগ রাখত না তাহলে তাহলে কে ফোন করলো সে কবে কার নামটা ধরে নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়েছিল আর সে সিনেমাটা আর দেখতে ইচ্ছে করেনি খালি মনে হচ্ছিল ওটা মায়ের গলা দিনে হয়তো মেয়ের জন্য মন খারাপ শুরু হয়েছে ফোন না করে পারেনি কিছু বলতে চেয়েছিল মা অপরাধ থেকে পারল না বলতে পরক্ষণেই আসি মনে হয়েছিল মা নয় অন্য কেউ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হিয়ালি মার্কা ফোন করল দীর্ঘ ষোলো বছর পর মা হঠাৎ করত ষোলো বছরে দুনিয়ার কত কিছু পাল্টে যায় দেখা না হওয়ার এই দীর্ঘ অবসরে মায়া মমতাও ফিকে হয়ে আসে বাবা অফিস থেকে ফিরতেই দুপুরের কলটার কথা বলেছিল আসি একটু ভেবে নিয়ে বাবা জিজ্ঞেস করেছিল তোর কি মনে হচ্ছে মা ফোন করেছিল শিওর নয় তবে হতেও তো পারে তাই না তখনই কোনো উত্তর দেয়নি বাবা বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে বাইরের পোশাক বদলে চা খেতে বসলো আশির সঙ্গে সারাদিনের কাজের লোক মঙ্গুলা মাসি থাকলেও সন্ধ্যে চাটা আশি করে কেন যেন মনে হয় তার হাতে করা চা বাবা বেশি পছন্দ করে কাপে চুমুক দিয়ে বাবা বলেছিল তোর মাকে আমি যতটা চিনি তাতে মনে তো হয় না ও ফোন করেছে ভীষণ জেদি তোর মা ভুল ঠিক যাই হোক একবার যে সিদ্ধান্ত নেবে শোভা তার থেকে কিছু হটবে না তাছাড়া মাঝে যখন এত বছর কেটে গিয়েছে শোভার ফোন না ভাবাই ভালো মা তাহলে আর কার ফোন হতে পারে বাবা বিশেষ করে ওই নামে কজনই বা আমাকে চেনে হুড়ো ফোন কত রকমের হয় কেউ হয়তো আমাদের সঙ্গে বদমাইশি করছে সন্দেহটা পুরোপুরি উড়িয়ে দেয়নি বাবা জানি না হতেও পারে তবে কোন উদ্দেশ্য তো খুঁজে না এতদিন চুপচাপ থেকে হঠাৎ এরকম করবি বা কেন দেখ আবার এরকম কল আসে কিনা আর মেশিন দেখা যাবে কোন নম্বর থেকে ফোন আসছে আজকের কলটা কোন নম্বর থেকে এসেছে ফোন অফিসকে জিজ্ঞেস করলে হয় না মেয়ের উৎসাহ দেখেই বাবা বলেছিল দেখছি নিজের কিন্তু কোনো আগ্রহ ছিল না কয়েকদিনের মধ্যেই ল্যান্ডফোনের সঙ্গে সিএলআই মেশিন ইনস্টল করে দিয়ে গেল টেলিফোন অফিসের লোক বাবা ফোন করে বলে দিয়েছিল তাদের অফিস থেকে ফিরে বাবা জিজ্ঞেস করল কে আর ওরকম কোনো কল এসেছিল আসেনি ফোন এক্সচেঞ্জে খোঁজ নিয়েছিলে কোন নম্বর থেকে এসেছিল কলটা নিয়েছি কলকাতার একটা পাবলিক বুথ থেকে এসেছিল মামার বাড়ি তো মালদায় কলকাতা থেকে কে করবে ফোন বাবা তোমার কি কোনোভাবেই মনে হচ্ছে না মা করতে পারে না মনে হচ্ছে না তোর মাকে তো অনেক বছর ধরে দেখেছি সব জানি থেকে তোর মনে হচ্ছে ওই কলটা তার যে ওই কলটা করে তোকে ডিস্টার্ব করছে সে তোর মনের দুর্বলতার কথা জানে বলে থেমেছিল বাবা মুখে একটু রাগ রাগ ভাব মায়ের উপর রাগ কি কে আমাকে ডিস্টার্ব করতে চাইবে বলো তো আমার সঙ্গে তো কারো তেমন ঝগড়াঝাঁটি নেই সেটাই হয়তো কোনো একজনের সহ্য হচ্ছে না তোকে উত্তক্ত করতে চাইছে ঈর্ষা থেকে এবার কেন ঈর্ষা জিজ্ঞেস করিস না ঈর্ষার কিন্তু নির্দিষ্ট কোনো কারণ থাকে না যে কোনো ব্যাপারেই একে অপরকে ঈর্ষা করতে পারে মানুষ ওটা ওটা মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আর হ্যাঁ জলপাইগুড়ি কিংবা মালদা মানে তোর মামা বাড়ির কেউ কলকাতা গিয়ে থাকলে কলটা তো করতে পারে কলকাতার কাউকে দিয়ে ফোনটা করানো যেতে পারে কিন্তু আমাকে কেউ কেন এত ইম্পর্টেন্স দেবে বাবা এত গুরুত্ব পাওয়ার মতো কি করেছি আমি বাথরুমে ঢোকার আগে বাবা উত্তর দিয়েছিল আরো কবার এরকম কল আসুক তখন দেখব কি করা যায় এখনই এত উতলা হওয়ার কিছু নেই আর ওরকম কল আসেনি কিছুদিন যেতে বাবা ভুলে গেল ওই ফোনটার কথা আসে কিন্তু ভুলেনি বরং তার ধারণা দৃঢ় হতে থাকলো কলটা মায়েরই ছিল হয়তো জলপাইগুড়ির বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে মায়ের তাই ফোন না করে পারেনি ল্যান্ডলাইন যেহেতু মায়ের আমলের যোগাযোগের সূত্র ছিল ওটাই হয়তো কিছুই বলার ছিল না মায়ের শুধু এটুকুই জানার ইচ্ছে ছিল আর আগের বাড়িতেই আছে কিনা মেয়ের গলা শুনে নিজেকে বেঁধে রাখতে পারেনি মা আদরের নাম ধরে ডেকে ফেলেছে কিন্তু ডাকটা এত কাতরতা কেন কি খুব কষ্টে আছে এতদিনে বুঝেছে যা করেছিল তা অন্যায় এখন অনুশোচনায় ভুগছে অথবা মা হয়তো এমন পরিস্থিতিতে পড়েছে এই বাড়ির সাহায্য দরকার ফোন করেও কথাটা বলে উঠতে পারল না মা নিজের অপরাধবোধ কণ্ঠরোধ করে দিয়েছিল মায়ের এই সবই সম্ভাবনার কথা আসি মায়ের দ্বিতীয় ফোনের প্রতীক্ষায় দিন পার করছিল মাস দু এক কাটেনি মায়ের সঙ্গে যোগাযোগের একটা ক্ষীণ সুযোগ দেখা দিল সামনে কলেজ শেষ তবু সরস্বতী পুজোর দিন বন্ধুরা মিট করেছিল কলেজ ক্যান্টিনে বসে লহমা বলল আমার পিসির ছেলে দীপন কাল ফোন করেছিল আমাকে তোরা তো জানিস দীপন্দা টিভির মেগাসিরিয়ালে কাজকর্ম করে এখন একটা সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছে শুটিং শুরু হয়নি কাস্টিং চলছে সেকেন্ড ডিড নায়িকার জন্য আমাদের বয়সে একটি মেয়ে চাই এবং সেই মেয়েটার চেহারায় মফসলের ছাপ থাকতে হবে তোরা কেউ অডিশন দিবি দীপনদা আমাকে বলেছে আমার চেনা জানা এমন কেউ থাকলে এবং অভিনয় করতে ইচ্ছুক হলে যেন দীপনদার মেল নাম্বারে একটা ফটো পাঠায় তৎক্ষণাৎ পাঁচ ছটা হাত উঠে গেল লহমা বলেছিল তবে মনে রাখিস সিলেক্ট কিন্তু একজনই হবে আবার দেখা গেল তো মধ্যে একজনেরও হলো না দীপন দা বা ওদের টিম শুধু আমাকে তো বলেনি খোঁজ করতে আরো অনেককেই নিশ্চয়ই বলে রেখেছে চান্স নিয়ে দেখতে পারিস তোলেনি সিনেমায় কোন ইচ্ছে তার নেই মা তো অভিনয়ের ওই নেশাতেই তাদের ছেড়ে চলে গিয়েছে সাধারণ কৌতূহলে লহমাকে জিজ্ঞেস করেছিল সিনেমাটার ডিরেক্টর কে রে নামি কেউ সুমিত ঘোষ নাম শুনেছিস নিশ্চয়ই আর ফিল্ম করে কানে তালা লেগে যাওয়ার অবস্থা হয়েছিল আরশির এই সুমিত ঘোষ লোকটার উপর তার অসম্ভব রাগ মা এই লোকটা ছবিতে অভিনয় করতে এসেছিল কলকাতায় আর ফেরেনি নামটা শোনার প্রাথমিক ধাক্কা সামলে আশি লহমাকে বলেছিল আচ্ছা আমি ফটো পাঠাতে পারি না পাঠানোর কি আছে আমি তো সকলকেই বললাম তবে যা করবি একটু তাড়াতাড়ি ওরা অন্য হয়ে ক্যারেক্টারের সঙ্গে মানানসই হয়ে অভিনেত্রী ঘুরছে বুঝলি লমার বলা শেষ হতেই এসা বলেছিল তুই পাঠাবি না ফটো তোর কানেকশন তো স্ট্রং পিস্তু তো দাদা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে কথা ওরে গাধা আমাকে যদি ওই ক্যারেক্টারে মানাতো দীপনদা তো ডেকে পাঠাতো অডিশনের জন্য আমাকে বছর দুয়েক আগে দেখেছে ফেসবুকে লেটেস্ট ছবি দেখছে আর সে তৎপর হয়ে ওঠে চান্সটা কাজে লাগানোর জন্য সিনেমায় অভিনয়ের কথা ভেবে নয় মায়ের সঙ্গে দেখা করার সুযোগ নিতে কোনোভাবে যদি তার ফোটো সিলেক্ট করে সুমিত ঘোষের টিম লোকটার মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আসি সুমিত ঘোষকে জিজ্ঞেস করবে মায়ের এখনকার ঠিকানা দেখা হওয়া মাত্র জানতে চাইলে হবে না ঘুরিয়ে ফিরিয়ে কৌশল করে জানতে হবে মা সিনেমায় অভিনয় করবে বলে তাদের ছেড়ে চলে গিয়েছে এই তথ্য বড় হতে হতে জেনেছিল আশি আরও পরে এক পারিবারিক অনুষ্ঠানে কাকিমার থেকে জেনেছিল ডিরেক্টর সুমিত ঘোষের নাম মা ওরই প্রথম ছবিতে নায়িকার রোল পেয়ে বাড়ি ছেড়েছিল সেই সিনেমা অবশ্য শেষ পর্যন্ত রিলিজ করেনি তারপর থেকে আর কোন খোঁজ নেই মায়ের সুমিত ঘোষের নামটা কাকিমার মুখে শোনার পর আসি বাবাকে বলেছিল ওই ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলে যার ছবিতে অভিনয় করার পর মা উধাও হল সুমিত ঘোষের কথা বলছিস তো হ্যাঁ কলকাতায় গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম বললেন ছবিতে অভিনয়ের পর তোর মা কিছুদিন ওর কাছে যাতায়াত করেছিল তারপর হঠাৎই বন্ধ করে দেয় উনিও শোভার কোনো খবর দিতে পারেননি পুলিশও তো খুঁজে পেল না এদিকে আমি যে খুঁজছি সে খবর পেয়ে তোর মা একদিন ফোন করে রীতিমতো হুমকি দিল আমাকে খোঁজার চেষ্টা করে বিপদ দেখো না নিজের ফল ভালো হবে না তারপর থেকে হাল ছেড়ে দিয়েছি সুমিত ঘোষের সঙ্গে দেখা করার ঘটনাটা ছাড়া মাকে খোঁজার জন্য যা যা করা হয়েছে খানিকটা বাবা বাকিটা আত্মীয়দের কাছে শুনেছিল ঘোষের পর্বটা শুনে মনে হয়েছিল বাবা প্রায় সাক্ষাৎকার সেরে এসেছে লোকটাকে আরো চেপে ধরা উচিত ছিল তাতেও যদি সন্ধান না পাওয়া যেত মায়ের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য লোকজনের কাছে খবর নিতে পারত বাবা না নেওয়ার একটাই কারণ হতে পারে সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া বউকে আর ঘরে তুলবে না মা চলে যাওয়ার এক বছর পর থেকে আত্মীয় বন্ধুরা বাবাকে বারবার বলেছে কোর্টে ডিভোর্সের মামলা করে নতুন করে বিয়ের প্রস্তুতি নিতে আশিকে তো মানুষ করতে হবে এ সবই অবশ্য আর্শি শুনেছে বড় হয়ে বাবার ডিভোর্স এবং আবার বিয়ের দিকে পা বাড়ায়নি বলেছে নতুন বউ এসে স্বাভাবিক চাহিদা থেকেই নিজের একটা ইস্যু চাইবে তখন আর্শির অযত্ন হবে তার চেয়ে টাকা দিয়ে আর্শির জন্য লোক রাখা ভালো অযত্ন হলে জবাবদিহি করতে পারব বাবা বিয়ে না করাতে আর্শি যেমন স্বস্তি পেয়েছে খারাপও লাগতো এই ভেবে যে তার জন্যে বাবাকে জীবনে একটা স্যাক্রিফাইস করতে হল এতটা বড় স্যাক্রিফাইস অনেকদিন ধরেই আশি ভেবে রেখেছে বড় হয়ে যখন চাকরি করবে নিজের উদ্যোগে খুঁজে বের করবে মাকে জিজ্ঞেস করবে মেয়েকে বড় না করে কেন পালালে তুমি কিসের টানে খ্যাতি কি সন্তানের চেয়েও বড় সেদিনের কলটা যদি মায়ের হয় তেমনটাই বিশ্বাস করতে মন চেয়েছে আশ্বির তাহলে বলতে হবে মা এতদিনে বুঝেছে সন্তানের চেয়ে প্রিয় আর কিছু হয় না তাই অমন কাতর গলায় ঝুমু বলে ডেকেছিল আশির মনে হতে থাকে মায়ের সঙ্গে দেখা হওয়াটা এখনই দরকার ভালো নেই মা গলা শুনে তেমনটাই বোধ হচ্ছিল কিন্তু কি উপায় দেখা করবে অত্যন্ত অপরিসর হলেও লহমা অজান্তে একটা রাস্তা এনে দিল সামনে অপরিসর এই কারণে আগে তো ছবি সিলেক্ট হতে হবে তারপর তো ডাক পাবে অডিশনে সেখানে গিয়েও সুমিত ঘোষের সামনে পৌঁছতে পারবে কিনা কোন ঠিক নেই দেখা গেল হয়তো অ্যাসিস্ট্যান্টরাই বাছাই করছে তা করুক ওইটুকু এন্ট্রি পেলেই মায়ের খোঁজ নেওয়া শুরু করবে আর্শি কাজটা একা একা করা খুবই কঠিন আর্শি ঠিক করে রেখেছিল কোনোভাবে যদি ইন্ডাস্ট্রিতে সামান্য প্রবেশও করে উঠতে পারে পূর্বাকে খুলে বলবে তার এখানে আসার আসল কারণ তারপর পূর্বাকে সঙ্গে করে মাকে খোঁজার চেষ্টা চালাবে কিন্তু সবকিছুই নির্ভর করছে আরশির ফটো সিলেক্ট হওয়ার উপর কৌশিকদার স্টুডিওতে গিয়ে আরশি পোর্টফোলিওর ফটোগুলো তুলিয়েছিল কৌশিকদার হাত ভালো বলেছিল তোকে তো কবে থেকেই বলছি এটা পোর্টফোলিও বানা এত ফটো জেনিক তুই এতদিনে মতি হলো কোথায় পাঠাবি একটা ম্যাগাজিনে ওরা মডেল খুঁজছে বানিয়ে বলেছিল আরশি গোটা ব্যাপারটা যতটা পারে গোপনে সারতে চায় সেই কারণে এখানে আসার আসল উদ্দেশ্যটা তোলা লহমাকে মেল করে দিয়েছিল আরশি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবেছিল এত যে প্ল্যান করছি দেখা গেল হয়তো ফটোই সিলেক্ট হল না গোটা ব্যাপারটা আরশি মাথা থেকে নামিয়ে রেখেছিল হঠাৎ একদিন রাত নটা নাগাদ মোবাইলে নাম ভেসে উঠল লহমার আর্শির মন বলছিল ফোটো সিলেক্টেড নয়তো এত রাতে ফোন করত না কাল দিনের বেলায় কোনো এক সময় ফোন করে মোবাইল কানে নিয়ে চলে ক্যান্সেল গিয়েছিল বারান্দায় ড্রয়িং রুমে বসে বাবার সঙ্গে টিভি দেখছিল সে অনুমান একেবারে সঠিক বিপুল উচ্ছ্বাসে লহমা জানিয়েছিল তোর ছবি পছন্দ হয়েছে দীপন্ডাদের দিনকুড়ি অডিশন আমি ওদের মেল আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি কথা বলে নে একটা রিকোয়েস্ট কি যাবি না তো অডিশন দিতে সেটা আমি আগে থেকেই জানতাম গ্ল্যামার জগৎ নিয়ে তোর কোনো আগ্রহ নেই সে আমি দেখেছি বরং ফোটো পাঠাতে দেখে বেশ অবাকই হয়েছিলাম আসলে দেখে নিলি নিজের মার্কেট ভ্যালিউ তাই তো দাঁড়া আগে আমায় বলতে দে অডিশন দিতে যাবো আমি কিন্তু গোটা ব্যাপারটা তোকে সিক্রেট রাখতে হবে আমাদের গ্রুপের অন্য কাউকে বলেছিস কি আমার ফটো সিলেক্টেড হয়েছে না বলিনি যার খবর তাকে তো আগে জানাবো নাকি স্বস্তি পেয়েছিল আরশি প্লিজ রহমা তুই কাউকে কিছু জানাস না বন্ধুরা রেজাল্ট জানতে চাইলে বলবি সবার ফটো ক্যান্সেল আর আমিও বাড়িতে বলবো না অডিশন দিতে যাচ্ছি বাবা যেতে দেবে না বুঝলি কোন একটা অজুহাত তৈরি করে কলকাতায় পূর্বাদের বাড়ি উঠব ওখান থেকে দিতে যাব অডিশন আর ওরা যদি আমাকে চরিত্রটার জন্য পছন্দ করে তখন সবাইকে সুখবরটা জানাবো আগে থেকে বলে রাখলাম পরে যদি চান্স না পাই ভীষণ বোকা বোকা লাগবে রে ওকে বস কাউকে বলছি না তবে তোমার বাবা যদি নিজের থেকে এসে জানতে চান সত্যিটা বলতেই হবে গার্জেনের কাছে কথা লুকিয়ে ফাঁসতে চাই না আমি বুঝিস ঠিক আছে সেরকম পরিস্থিতি এলে বাবাকে বলিস তবে মনে হয় না সেরকম পরিস্থিতি তৈরি হবে এরপরই সমস্ত পরিকল্পনা নিজের মতো সাজিয়ে নিয়েছিল আরশি কিন্তু কোনো প্ল্যানে যে ফুল ফুলপ্রুফ হয় না পাশাপাশি আর রাস্তা রাখতে হয় এই শিক্ষাটা দিল পূর্বার মায়ের হার্ট অ্যাটাক এই হোটেলটায় ঢুকেই প্রথমেই স্নান সেরে নিয়েছিল আসি তারপরই ফোন করেছিল পূর্বাকে কাকিমার অবস্থা কেমন জানতে তার সঙ্গে এই ভাবনাটাও ছিল কাকিমার শরীর কন্ট্রোলে এসে গেলে পূর্বা তাকে বাড়িতে ডেকে নেবে নিশ্চয় তাহলে রাতের থাকাটা নিয়ে আর চিন্তা করতে হবে না ফোন বেরিয়ে গেল ধরল না পূর্বা তার মানে এখনো মাকে নিয়ে ব্যস্ত ক্রাইসিস পিরিয়ড কাটেনি প্রচন্ড খিদে পেয়েছিল আশির বেল টিপে সার্ভিস বয়কে ডেকে ব্রেড বাটার ডিম সেদ্ধ আনিয়েছিল চাও খেল সার্ভিস বয়কে জিজ্ঞেস করেছিল আচ্ছা কাকুলিয়া রোড কিভাবে যাব বলতো এই তো হোটেল থেকে নামবেন কিছুটা এগোলেই গোল পার্ক ওপারে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে কাকুলিয়া রোড বলার পর ছেলেটা জানতে চেয়েছিল দুপুরে কি খাবেন সেটা কটায় দেব মাছ ভাত দিও একটা নাগাদ বলে সকালের খাবার সেরে ঘুমের প্রস্তুতি নিয়েছিল আসি জানলা বন্ধ করে অল্প স্পিডে পাখা চালিয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকটা জলপাইগুড়িতে পাখা চালানোর কথা ভাবাই যায় না এখানে কিন্তু গরম লাগছে ঘুম এলো না কিছুতে মাথার মধ্যে নানা কথা ঘুরছে একবার মনে হচ্ছে মায়ের অনেক কাছাকাছি চলে এসেছি এই শহরেই তো আছে ফিল্মের লোকেদের সঙ্গে কথা বললেই খোঁজ পেয়ে যাব পরক্ষণেই মাথায় আসছে বড় হঠকারই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল রাতে থাকার কি হবে এর চেয়ে বরং বাবাকে ফোন করলেই হতো আসলে মায়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে আসছে সত্যি কি মায়ের সংসারের প্রতি মন ছিল না গয়নাগাটি সাজগোজের দিকে ঝোঁক ছিল বেশি গান আবৃত্তি তো ছিলই নাটকে অভিনয় করত দেখতে ছিল দারুণ জলপাইগুড়ি বা মামার বাড়ি মালদা থেকে অভিনয় গান আবৃত্তির জন্য ডাক পেত প্রচুর কলকাতা ডেকে নিল একবার আর ফিরল না মা কেমন ছিল মা তার সবটাই আত্মীয় পরিজনের থেকে শোনা আসির সবাই বলে মায়ের টাকার লোভ ছিল বিরাট খ্যাতি হোক চাইতো তেমনটা তো নাও হতে পারে তাই না মা হয়তো চাইতো নিজের গুণের কদর হোক আরো বড় পরিসরে মফসলের গণ্ডির মধ্যে নয় সেই জন্যই হয়তো চলে এসেছিল কলকাতায় মায়ের মনোভাব কি ছিল জানতে চায় আশ্বি মাও নিশ্চয়ই আর্শিকে কাছে পেতে চাইছে তাই এতদিন পর ওভাবে ফোন করেছিল একে অপরকে দেখতে চাইলে দেখা হতে আর কতক্ষণ আর্শির মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মায়ের মুখোমুখি হতে পারবে সে তবে এগোতে হবে সাবধানে সুমিত ঘোষের সঙ্গে দেখা হলেই মায়ের কথা তুলবে না বাবাকে যেমন দায়সারা উত্তর দিয়েছিলেন আশিকে শুনতে হবে তেমনটাই ক্যারেক্টারের জন্য সিলেক্ট হোক বা না হোক ইউনিটের লোকের সঙ্গে ভালো করে আলাপ করে নিতে হবে তারপর ওদের কারো পরামর্শ অনুসারে খুঁজতে শুরু করবে মাকে ছোটবেলায় ঘুমের মধ্যে প্রায়ই মায়ের স্বপ্ন দেখত আসি বেশ কিছু বছর হলো আর দেখে না স্বপ্নে দেখতো মা অন্যের বাড়ির কর্ত্রী কারোর সঙ্গে সেই বাড়িতে বেড়াতে গিয়েছে আসি। মা অতিথি আপ্যায়ন করছে প্লেট এগিয়ে দিচ্ছে আরশির সামনে এদিকে নিজের মেয়েকে চিনতে পারছে না আরশি বলার চেষ্টা করছে মা আমি ঝুমু চিনতে পারছ না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর্শির ঘুম ভেঙে তো এছাড়াও স্বপ্নে মায়ের সঙ্গে রাস্তাঘাটে দোকান বাজারে দেখা হয়েছে ধাবা করেছে আর্শি মাকে ছুঁতে পারেনি চোখে জল নিয়ে ঘুম ভেঙেছে তার বাবা জিজ্ঞেস করেছে চোখে জল কেন স্বপ্ন দেখছিলি কিসের স্বপ্ন আর সে এটা সেটা বলে দিয়েছে মায়ের স্বপ্ন দেখে উঠল কখনোই বলেনি কষ্ট পাবে বাবা মায়ের অভাব বুঝতে না দেওয়ার জন্য প্রাণ পাত করে জলপাইগুড়ির আদর পাড়ায় আশির ঠাকুরদার করা বাড়ি জ্যাঠা কাকার সংসার ওখানে ও বাড়িতে জায়গা কম পড়তে পারে বুঝে বাবা বিয়ের আগে বাবু পাড়ার বাড়িটা করে অন্য ভাইদের তুলনায় বাবার আর্থিক অবস্থা উপরের দিকে ব্যাংক অফিসার দু মধ্যে যোগাযোগ ভালো মায়ের সময় নাকি ততটা সদ্ভাব ছিল না মাকে পছন্দ করতো না আদর বাড়ির লোক মাও নাকি তাদের পাত্তা দিত না মায়ের উপর রাগ থেকেই বোধহয় জেঠু একদিন বাড়ি এসে বাবাকে বলল আরে রজত পেরিয়ে গেল সবার কোনো খবর এলো না শাস্ত্র মতে এবার ওর শ্রাদ্ধটা সেরেই ফেলা যায় তোর কি মত কথাটা শোনার জন্য প্রস্তুত ছিল না বাবা তারপর আবার মেয়ে বসে আছে কাছি ছিল আশ্বের মুখের দিকে রাগে গনগন করছিল আর চোখ মেয়ের মনোভাব বুঝে নিয়ে বাবা জেঠুকে বলেছিল শাস্ত্র কি বা মানে তাছাড়া লাভই বাকি শাস্ত্র তো হেলা ফেলার লোক তৈরি করেনি করেছেন দার্শনিক পণ্ডিত মানুষ সব দিক ভাবনা চিন্তা করে মানুষের মঙ্গলের কথা ভেবে শাস্ত্রবিধি বাধা হয়েছিল শোভা চলে গিয়েছে সেই কবে এখনো তোরা ওকে ভুলতে পারছিস না শোভা হয়তো আর নেই খবরটা পাসনি বলে শ্রাদ্দ শান্তি করছিস না ওর অতিক্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে জেঠু আরো অনেক কিছু বলে যাচ্ছিল ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর্শি সে তখন বারো ক্লাসে জানে তার অমতে বাবা মোটেই মায়ের শ্রাদ্ধ করবে না সমস্যা হয়েছিল একটাই জেঠুর কথাটা শোনার পর থেকে বেশ কয়েক রাত একটা স্বপ্ন দেখেছিল আর্শি মায়ের শ্রাদ্ধের কাজ হচ্ছে বাড়িতে জোরে জোরে মন্ত্রচারণ করছেন পুরোহিত মশাই ধুতি চাদর পরে বাবা মায়ের ফটোর সামনে বসে আছে মা এসে দাঁড়িয়েছে বাড়ির দরজায় মুখে অবাক ভাব হঠাৎ ঘুরে গিয়ে হাঁটা দিল মা এখন কি করবে আসি রুমের বেল বেজে উঠল চিন্তা ছিঁড়ে ধরফর করে উঠে পুক আস্তে করে দরজার ছিটকিনি নামায় আসে দরজা খুলে দেখে হোটেলের সেই সার্ভিস বয় ম্যাডাম লাঞ্চ কি রুমে দেব নাকি ডাইনিং এই আসবেন একটা বাজে হ্যাঁ রুমেই তাও খাওয়া দাওয়া সেরে বাছাই করে রাখা জিন্স কুর্তা পরে কাঁধে ছোট পার্স নিয়ে আসে যখন ক্রস করছে রিসেপশন কাউন্টার রিসেপশনিস্ট লোকটা বলে উঠল কি হলো আপনি লাগেজ নিলেন না কেন এখনই কেন নেব দিনের আলো তো নেবেনি একটু থমকালো লোকটা একটু ভেবে নিয়ে বললো সন্ধ্যের মধ্যেই ফিরবেন কিন্তু নয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে রুম খুলে লাগেজ বাইরে রাখতে বাধ্য হব ব্যাগে রাখা রুমের চাবিটা বের করে কাউন্টারে রাখলো আসি ডুপ্লিকেট চাবির দরকার নেই এটা দিয়েই খুলবেন রুম চারটেই বাজলো কাকুলিয়া রোডে ঢুকতে সুমিদার প্রোডাকশন অফিস খুব দূরে নয় মোটরবাইকে মিনিট তিন রাস্তা সরু রিক্সা চলছে পথচারী সব কাটিয়ে সাবধানে এগিয়ে চলেছে সর্য। মহলিয়া থেকে ফিরে বাড়ি ঢুকে স্নান খাওয়ার সময় পেয়েছে মা খুশি গ্রামের মেয়েটিকে নামাতে হয়েছিল ল্যান্ডডাউনের মোড়ে মেয়েটি যখন ধন্যবাদ দেওয়া শেষ করে উঠতে পারছিল না সর্য বলেছিল সত্যি মুহূর্তে আনন্দ উবে গিয়েছিল মেয়েটির মুখ থেকে অন্য কিছু মানে না মানে আজ তো রবিবার আজকে ইন্টারভিউ ব্যাপারটা কেমন কেমন লাগছে না চোখ মুখ তখন যে মহিলা ফ্লাইট মিস করবেন বলে আপনার সঙ্গে আসতে চাইছিলেন উনি আপনার মাথায় ঢুকিয়েছিলেন আমি যে সত্যি বলছি প্রমাণ কি এতই যদি সন্দেহ ওকে নিয়ে আসতে পারেন রাগ করছো কেন কথাটা আমার অনেক পরে মাথায় এসেছে তবে তোমায় অবিশ্বাস করিনি জাস্ট জানতে চাইছি কি ধরনের কাজের ইন্টারভিউ উত্তরটা না পেলে চলবে হসপিটালে চাকরি প্রাইভেট হসপিটাল রোজ খোলা বিশ্বাস হলো আপনার ফোন নম্বরটা দিন চাকরিটা হলে জানিয়ে দেব শুধু জানাবে খাবে না বলে পাশ থেকে নিজের কার্ড বেল করে মেয়েটিকে দিয়েছিল সৌর্য মেয়েটির হাতে ধরা ছিল হাইওয়ে ধার থেকে কেনা হেলমেট সৌর্যকে দিয়ে বলেছিল রেখে দিন সে কি এটা তো তুমি কিনেছো তো মাঝ দিনই কেন নেবে এটা হাতে নিয়ে আমি ইন্টারভিউ দেব গ্রামে ফিরবো বাসে কোলি হেলমেট খাবো দাঁতে ঢাকনা আপনার কাছে আবার নিশ্চয় দেখা হবে তখন কাজে লাগবে মেটা ভয়ংকর রকমের রোমান্টিক সৌর্য আবার রোমান্টিক মেদের মুখমুখি হলে nerva ফিল করে এরা ভীষণ আনপ্রেডিক্টেবল কখন কি বলবে কি করতে চলেছে আন্দাজ করা মুশকিল হেলমেট নিয়েই বাড়ি ফিরেছিল সৌর্য সুমিদার অফিসের সামনে ইউনিটের লোকজন ভর্তি সৌর্যকে দেখে সাড়া পড়ে গেল দু তিনজন দৌড়লো সৌর্য আসার খবরটা সুমিতাকে দিতে গেট পেরিয়ে বাইক স্ট্যান্ড জিন্স থেকে মোবাইল বের করে দেখে ছটা কল জানে সব কলই সুমিদার ইউনিটের তবু একবার দেখে নেয় হ্যাঁ যা ভেবেছে তাই হাইওয়েতে গাড়ি চালানোর সময় সুমিত্ দুবার ফোন করেছিল সূর্য তখনই বলে দিয়েছে চারটের মধ্যে ঢুকছে হাতির দল নেমে এসেছিল রাস্তায় ওখানেই তো ঘন্টা খানিক লেট হয়ে গেল তারপর থেকে যতগুলো ফোন এসেছে একটাও ধরেনি সূর্য তিনতলা বাড়ির একতলা সামনের পোর্শন অফিসের জন্য ভাড়া নিয়েছে সুমিতা ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে এগোতে যাবে সূর্য কাস্টিং ডিরেক্টর নিবেদিতা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো লোকেশনে চলো লাইটটা দেখে নাও মেয়েগুলোর মেকআপ হয়ে গিয়েছে ক্যান্ডিডেট কজন ছটা মেয়ে অডিশনে সিলেক্ট হয়েছে ধেরিয়েছে জন আলো থাকতে থাকতে ছটা মেয়ের স্ন্যাপস নাও তারপর আবার তাদের বাঁচতে বসতে হবে যা চাপ যাচ্ছে না সকাল থেকে বলতে বলতে জিনস পরিহিত সামান্য ভারী চেহারার নিবেদিতা গেট পেরিয়ে গেল সূর্য মুখ তোলে আকাশের দিকে আলোতে ময়শ্চর নেই ব্রাইট হবে ফটো লেন্সে ফিল্টার লাগাতে হবে বাইকে সিটে ব্যাগ নামিয়ে ক্যামেরা বের করতে থাকে সূর্য কাকুলিয়ার এই গলিতে সূর্য আগেও শ্যুট করেছে এখানে অনেক বৈচিত্র্য চারাঘরের বাড়ি ছোট মন্দির দুশো বছরের পুরনো ভেঙে পড়া একটা বাড়ি যার সামনে অসত্য গাছ চার নম্বর ক্যান্ডিডেটের সাইকেল নিয়ে গাছটার নিচে দাঁড়িয়ে স্ন্যাপ নিচ্ছে সূর্য মেটার সিলেক্ট হওয়ার চান্স প্রচুর গল্পের ক্যারেক্টারের সঙ্গে চেহারাটা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে মেটার এক্সপ্রেশন নিয়ে নিবেদিতা যেমনভাবে দাঁড়াতে বলছে তাকাতে বলছে সবই করছে মেটা সূর্য ঠিক পছন্দ হচ্ছে না নিবেদিতা কিন্তু ওকে করে দিচ্ছে ছটা স্ন্যাপ নেওয়া হয়ে গিয়েছে সূর্যর মুখে অসন্তুষ্টি সূর্যের অভিব্যক্তি পড়ে নিয়ে নিবেদিতা কাছে এসে জিজ্ঞেস করল এনি প্রবলেম ঠিকঠাক যাচ্ছে না বলছো কি সেটা মেয়েটা আনমাইন্ডফুল হয়ে আছে চোখের পাতা পড়ছে বেশি অন্য কিছু ভাবতে ভাবতে এক্সপ্রেশন দিচ্ছে দাঁড়াও একটু বুঝিয়ে বলি ওকে কি ভাবছো এত অন্য মনস্ক কেন কিছু ভাবছি না তো ক্যামেরার লেন্স কিন্তু তা বলছে না সে তো শুধু তোমাকেই দেখছে চারপাশের অন্য কিছু নয় বুঝতে পারছি তুমি শাড়ি পরে চুল দুভাগ করে সামনে এনেও অন্য চরিত্র হতে পারো তুমি আগের মেয়েটাই রয়ে দিয়েছ যে এভাবে সাজে না নিজেকে সম্পূর্ণ ভুলে যাও নিজের নামটাও কি নাম তোমার আরশি আরশি সেনগুপ্ত এই নামটা আমি নিয়ে নিলাম বলে শূন্য হাত মুঠো করে টি শার্টের পকেটে ঢোকায় শৌচ তোমার নাম এখন রুম্পা গ্রামের মেয়ে একেবারে অজগা নয় এবার নিবেদিতা যেমন বলছে তেমন করে পৌঁছ কথা শেষ করে আগের জায়গায় ফিরে যায় সূর্য ক্যামেরা চোখে তুলে দেখে মুখে হাত চাপা দিয়ে হাসছে মেয়েটা নিবেদিতা ওকে সিরিয়াস ভঙ্গিতে কিছু বোঝাচ্ছে সূর্য বুঝতে পারে এবার ছবি ভালো হবে মেয়েটা কিছু একটা নিয়ে চিন্তায় ছিল মাথা থেকে নেমে গিয়েছে সেটা নিবেদিতা বেরিয়ে গেল ফ্রেম থেকে এখন অসত্য ডালপালার ফাঁক দিয়ে নেমে আসা রোদের মাঝে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটা সে অবিকল দক্ষিণ হাওয়া গল্পের সন্ধে নেমেছে সত্য ছজন মেয়ের ছবি তুলে ল্যাপটপে লোড করে দিয়েছে শৌর্য যার মধ্যে চারজনকে বাদ দিয়ে দুজনকে বাঁচল সুমিত্রা নিবেদিতাকে বললো বাড়িতে চলে যেতে বল সে না হয় বললাম কিন্তু আমাদের তো একজনকে দরকার দুজনকে থাকতে বলবো কেন একজনকে বেছে না বাকি সবাইকে বাড়ি পাঠিয়ে দি স্ক্রিনে দেখতে দেখতে সুমিতা নিবেদিতাকে কে বলল যা বললাম সেটা আগে কর তারপর আয় বলছি কেন দুজনকে বাঁচলাম ঘর ছেড়ে বেরিয়ে গেল নিবেদিতা পাশের ঘরে অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে ছজন সবাই অবশ্য প্রথম অডিশন দিচ্ছে না কয়েকজনের স্মার্টনেস দেখে তেমনটাই মনে হচ্ছিল সৌজোর যে দুজনের ছবি বেছেছে বেছে তার মধ্যে ওই আছে যাকে জ্ঞান দিতে হয়েছিল তাকেই কেন করছে না দা কে জানে কাস্টিং নিয়ে সৌর্যর নাক গলানো উচিত নয় তার কাজ শেষ লোকেশনের ছবিও দেখানো হয়ে গিয়েছে সুমিতাকে মন দিয়ে দেখেনি আলগোছে বললো বলল দারুন প্রডিউসারের সঙ্গে বসে আর একবার দেখব সজোর এবার বাড়ি ফেরার পালা প্রোডাকশন থেকে রোল আর কফি দিয়ে গিয়েছে এটা শেষ করেই উঠবে ফিরে এলো নিবেদিতা দুজনকে রেখে দিলাম দুজনেই রেজাল্ট জানতে চাইছে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল বাড়ি যাবে তো ওরা এই মেয়েটা তো সিলেক্টেড অন্যটাকে নিয়েই সমস্যা ল্যাপটপের স্ক্রিনে পরপর দুজনের ছবি দেখিয়ে বলল সুমিতা যে মেয়েটাকে নিয়ে সমস্যা বলছে সেই সিলেক্টেড হবে ভেবেছিল সৌজ জিজ্ঞেস করে সমস্যাটা কি মেয়েটা আমি তো ভাবলাম ওকেই পছন্দ হবে তোমার ক্যারেক্টারের সঙ্গে তো ভালোই যায় না যায় না মেকআপ করেও মেয়েটার সফিস্টিক ঢাকা যাচ্ছে না অন্য মেয়েটা কিন্তু পারফেক্ট যে পারফেক্ট নয় তাকে নিয়ে সমস্যাটা কি বলো মেয়েটিকে আমি যেন কোথায় দেখেছি বলে রিভলভিং চেয়ারটার পিঠ ছেড়ে সৌর্যদের দিকে ঘুরে বসলো সুমিতা ল্যাপটপ রাখা টেবিল এখন পাশে ছড়িয়ে ছাদের দিকে তাকিয়ে সুমিতা বললো এত চেনা লাগছে অতচ মনে করতে পারছি না ডিমেনশিয়া হয়ে গেল নাকি মনে পড়েও পড়ছে না ব্যাপারটা বড় অস্বস্তিকর ওদের তো বসিয়ে রাখতে পারি না কি বলতে হবে বলো ছড়ানো পা নাচাতে নাচাতে সুমিতা বলল ওদের দুজনকে বল কাল দুপুর নাগাদ আসতে তখন ফাইনাল ডিসিশন বলা হবে এখন বলে দিলে যে রিজেক্টেড হলো আউট অফ সাইট হয়ে যাবে কাল অব্দি ভাবি মনে না পড়লে ওকেই জিজ্ঞেস করতে হবে আর খচখচানি কাটানোর জন্য আজ রাতে দুপাত্তর মাল বেশি খেতে হবে বুঝলি যা মনে করার কালকের মধ্যে করো রিজেক্টেড মেটার বাড়ি জল পাই এখানে হয়তো কোনো আত্মীয়র বাড়িতে উঠেছে নিশ্চয়ই বলে রেখেছে এক দু রাত থাকবে ওকে বেশি দিনের জন্য আটকে রাখলে মুশকিলে পড়ে যাবে বেচারি বলে নিবেদিতা আবার গেল পাশের ঘরে সুমিদা আমি তাহলে উঠি ঠিক আছে তাহলে ওট আরে বাড়িটা ওরকম নতুন করে ফেললো টিলার উপরের বাড়িটার তো কিছুই নেই কি হবে এখন ফটো থেকে প্রডিউসার যদি পিছিয়ে যায় তাহলে তো কফিতে শেষ চুমুক দিয়ে মগটা হাত বাড়িয়ে টেবিলের উপর রাখল সূর্য আবার ওই অঞ্চলে যাও নতুন বাড়ি দেখো তার সময়টা কোথায় যতদিন শিমুল পলাশ ততদিন আস বসন্ত চলে গেলে প্রডিউসারও রওনা দেবে বলবে সামনের বসন্তে আসবে আমি তো জানি আর আসবে না এরা তো বসন্তের কোকিল নয় সে আমি আর কি করব বলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সহ্য সুমিতা অসহায় গলায় বলে কাল দুপুর নাগাদ একবার আয়না অফিসে প্রডিউসার আসবে দুজন মিলে মালটাকে নতুন বাড়ি আর গুঁড়িয়ে যাওয়া বাড়ি খাওয়াবো নিবেদিতাও থাকবে ঠিক আছে প্রডিউসার অন ওয়ে হলে ডেকে নিও বলে ক্যামেরার ব্যাগ কাঁধে তোলে সূর্য চললাম তাহলে এসে সূর্য দেখে সিগারেট টানছে একটু যেন ঘন ঘন তার মানে অস্থির হয়ে আছে কাছে যায় নিবেদিতা কাউন্টারে এগিয়ে দেয় সিগারেট কমই খায় সূর্য কোনো বন্ধু এভাবে এগিয়ে দিলে এড়ানো যায় না নিবেদিতা সিগারেটে টান দিয়ে সূর্য বলে কি ব্যাপার টেনশনে আছো মনে হচ্ছে দূর। সুমিতার সঙ্গে না আর কাজ করা যাবে না দুটো মেয়ে জিজ্ঞেস করছে কাল শিওর জানতে পারবো তো দিদি কি বলি বলো তো সুমিতা হয়তো কালও বলবে মনে পড়েনি বাতিল হয়ে যাওয়া মেয়েটাকে মিছি মিছি আটকে রাখা হবে মেয়েটার ব্যবহারটা ভারী মিষ্টি যেন কত কথা বলল আমার সঙ্গে কোথায় থাকি আমার কাজের ধরনটা কেমন মেয়েটাকে পরে না বলতে আমার খারাপই লাগবে গো চান্স পাবে কি না তা নিয়ে ঘুরেও প্রশ্ন বরং যে মেয়েটা জিজ্ঞেস করছিল হবে তো দিদি একটু দেখবেন বোকা তাই জানতে চাইছিল অন্য অনেক চালাক গল্প ছলে তেল মারছিল তোমাকে যাতে তোমার ভোটটা ওর দিকে যায় এতদিন লাইনে আছি সূর্য কোনটা তেল আর কোনটা ডিস্টাল ওয়াটার ভালো করেই বুঝতে পারি মেয়েটা তেল মারছে বলে তো মনে হয়নি হাতে থাকা সিগারেটের টুকরো ছুঁড়ে ফেলে সূর্য বললো দেখো কি করবে সুমিতা তো আবার কাল আসতে বললো আমাকে চেষ্টা করছি আসার এখন বাই সূর্য বাইকে গিয়ে বসল সোজা বাড়ি ফিরবে যথেষ্ট টায়ার্ড লাগছে মাকেও একটু সঙ্গ দেওয়া হবে মা প্রায় বলে রোববারটা অন্তত কোনো কাজ রাখিস না অন্যদিন কতটুকু আর দেখা হয় তোর সঙ্গে মারও তো কলেজ থাকে আকুলিয়া রোডের মুখে এসে দাঁড়াতে হলো সূর্যকে মেন রোডে ট্রাফিকের ভিড় একটু ফাঁকা না হলে এগোনো যাবে না এপাশ ওপাশ চোখ বোলাতে গিয়ে সূর্য দৃষ্টি স্থির হয় বাঁ দিকের ফুটপাতে বাতিল মেয়েটারা এখনো দাঁড়িয়ে আছে সে কখন তো বেরিয়েছে সুমিতদার অফিস থেকে মেয়েটাও এদিক ওদিক তাকাচ্ছে কেমন যেন দুষে হারা ভাব ওকে কি কারো নিতে আসার কথা ছিল নিজেকে চেনানোর জন্য হেলমেট খুলে সূর্য মেয়েটার সঙ্গে চোখাচোখি হয় সূর্য হাতের ইশারায় জানতে চায় কি ব্যাপার এখনো এখানে কেন মেয়েটা সূর্যর দিকে আঙুল তুলে কিছু একটা বোঝাতে চাইল বুঝল না সূর্য হাত দেখিয়ে মেয়েটাকে অপেক্ষার ইঙ্গিত দিল ফাঁকা হল মেন রোড বাইক চালিয়ে বাঁদিকের মোড়ে ফুটপাত ঘেসে দাঁড়াল সূর্য মেয়েটা এগিয়ে এসেছে পরনে এখনো অরিজিনাল ড্রেস জিন্স কুর্তা কাঁধে ঝুলছে পার্স কেউ নিতে আসবে মাথা নেড়ে না বোঝালো মেয়েটা তাহলে এখানে দাঁড়িয়ে কেন আপনার জন্য মনের ভিতরে চমকায় শৌচ মেটার মুখ দেখে ঠাট্টা মনে হচ্ছে না চান্স পাবে কিনা জানতে কি আমাকে কি জন্য দরকার আমার বাড়ি তো জলপাইগুড়িতে এখানে হোটেলে উঠেছি শুধু দিনের বেলার জন্য থাকতে দিয়েছে রাতে দেবে না তা আমি কি করতে পারি অন্য হোটেল দেখো আপনার চেনা কোনো হোটেল আছে কি এসব তো প্রোডাকশনের ছেলেদের বলতে হয় তারা তো এতক্ষণে বেরিয়ে গিয়েছে মনে হচ্ছে প্রবলেমটা আগে বললে না কেন কখন বলবো একটা ঘরে অতক্ষণ ধরে বসিয়ে রাখেন কাউকে বলার সুযোগ পেলাম কোথায় না সরি আমি বসিয়ে রাখিনি অডিশন সিলেকশন প্রোডাকশন এসব টিমের কাজ আমার কাজ শুধু ছবি তোলা তা আমাকে এই হোটেল খুঁজে দেওয়ার লোক বলে মনে হলো তোমার না তা ঠিক মনে হয়নি আমি জানি নিজেকেই খুঁজে নিতে হবে কিন্তু হোটেলে উঠতে গেলে নিজের নামটা তো লাগবে সেটা যে আপনার কাছেই রয়ে গিয়েছে মেটা বলল এক চিরিতে না হেসে একদম সিরিয়াস মুখে লেটপুলটা করল গ্রাম অফসলে মেয়েরা হঠাৎই খুব স্মার্ট হয়ে উঠেছে আর যে মেয়েটা সূর্য বাইকে চেপে ইন্টারভিউ দিতে এলো সেও ফাজলামিতে কিছু কম যায় না সূর্য টি শার্টের পকেটে হাত ঢুকিয়ে শূন্য মুঠো বের করে এগিয়ে দিল মেয়েটার দিকে এই নাও তোমার নাম মেটা নামটা নেওয়া এবং খুলে দেখার ভান করল ভ্রু কোচকানো মুখ তুলে বলল এ মাম এটা কার নাম দিলেন এটা তো আমার নয় প্রচুর মেয়ের নাম পকেটে নিয়ে ঘোরেন দেখছে এ তো জন্তর মেয়ে কথাটা মনে মনে আওড়ালো সূর্য কপট গাম্ভীর্যে বলল তোমার নামটা কি দেখি পকেটে আছে নাকি পড়ে গেল নামটা নেওয়ার সময়টা দেখেই দিলেন ভুলে মেরে দিলেন এর মধ্যে অদ্ভুত মেয়ে রাতে কোথায় থাকবে ঠিক নেই উনি হাসছে টেনশন কাটানোর জন্য একটু হাসাহাসি করে নিলাম আর কি সত্যি কি করি বলুন তো আমি একা দেখে দুটো হোটেল রুম দেয়নি এই হোটেলটা যদিও বা থাকতে দিলো সেটা শুধু দিনের বেলাটুকুর জন্য এতক্ষণে বলে রুম থেকে আমার লাগেজ বের করে দিয়েছে দুবার ফোন করেছিল সন্ধে নামতে ধরিনি রেজিস্টারে ফোন নাম্বারটা দেওয়াই ভুল হয়েছে না লিখলে লিখিয়ে নিত তো হোটেলটা কোথায় কি নাম ও হোটেলের নাম পার্ক সেন্টার এখান থেকে কাছে কোন রাস্তা ধরে এলাম বুঝে উঠতে পারছি না এখন সূর্য বুঝলো এখনই বাড়ি ফেরা হবে না মেটার একটা গতি করতে হবে আর বললো। বলল উঠে এসো বাইকে দেখি লোকে থেকে খোঁজ নেই হোটেলটার ইন্টারভিউ দিতে আসা মেটার হেলমেট ঝুলছে বাইকে সেটাই এগিয়ে দেয় আশিকে অজান্তেই একজনের উপকার করে ফেলল গ্রামের মেয়েটা ভদ্রতা করে ওর নামটা জানা উচিত ছিল এই সৌজন্য ব্যাপারটা সৌর্যের বেশ কম জিজ্ঞেস করে পার্ক সেন্টারের সামনে পৌঁছে গেল সূর্য হোটেলটা গোলপার্ক গোল পার্ক থেকে ঢুকে বাইক থেকে নেমে আসি বলে উঠল এ মা এত সোজা অথচ রাস্তাটা আমি করতে পারছিলাম না বাইক স্ট্যান্ড করে সূর্য জিজ্ঞেস করে গোলপার্কে কি প্রথমবার কলকাতা দি ফার্স্ট টাইম একটু অবাক হয় সূর্য জলপাইগুড়ি আর কত দূর সচ্ছল বাড়ির মেয়ে কলকাতায় আসেনি কাঠের দরজা ঠেলে রিসেপশনে পৌঁছলো সূর্যরা রিসেপশনিস্ট লোকটা সূর্যের দিকে ভালো করে তাকালই না আর সে বলল লাগেজটা বের করে নিন রোমন্য পার্টিকে দিয়েছি এখনই আসবে তারা সে কি আপনি এখনো বের করে দেননি আমি তো ভাবলাম এসে দেখবো কাউন্টারের বাইরে ফেলে রেখেছেন এখন এরকম বলছেন তখন আবার বলতেন আমার লাগে হাত দিলেন কেন অমুক জিনিসটা নেই দেখছি আপনার কি মনে হয় মেয়েটা এতটাই খারাপ মিথ্যে অপবাদ দেবে গতকাল পর্যন্ত একে তো আপনি চিনতেনি না কি করে ধরে নিচ্ছেন মেয়েটা সুবিধের নয় রিসেপশনিস্ট কাউন্টারের উপর দু হাত রেখে জানতে চাইল সূর্য আমি কোথায় বললাম উনি সুবিধের নন যা বলার তা তো আপনিই বলছেন ও যদি ভালো মেয়েই হয় তাহলে রাতে থাকতে দিচ্ছেন না কেন কেন দিতে পারছি না সেটা তো ওকে বলেছি উনি রাজিও হয়েছেন সত্তর দিনের বেলা থাকার কন্ডিশনে এরপর আর কি কথা থাকতে পারে কেন থাকতে দিতে পারছেন না আমাকে বলুন ও তো উপায় না দেখে তখন রাজি হয়ে গিয়েছিল। আপনাকে তো বলতে আমি বাধ্য নই। আপনি তো আমাকে জোর করতে পারেন না। বলার পর রিসেপশনিস্ট আশিকি বলল, "প্লিজ, রুমে গিয়ে লাগেজটা বের করে নিন। লোকজন সঙ্গে এনে কোনো লাভ হবে না।" আশিক বুঝতে পারছে না কি করবে। একবার সূর্যের দিকে তাকացে পরিষেবার রিসেপশনের লোকটা দিকে। এক এক করে সার্ভিস বয়রা এসে দাঁড়াচ্ছে কাউন্টারের পিছনে। কাউকে ডায়াল করে ফোন কানে নিয়েছে সূর্য বলে উঠল, হ্যাঁ দাঁড়াও বলছি তারপর বেরিয়ে গেল কাছের দরজা ঠেলে আশি লক্ষ্য রাখে সূর্যের গতিবিধি হাল ছেড়ে দিয়ে যদি চলে যায় তাহলে ধরেছে হ্যাঁ অডিশনে যে মেয়েটাকে চেনা চেনা লাগছে তোমার সে থাকে জলপাইগুড়ি দিনের বেলা থাকা শর্তে হোটেল পেয়েছিল রাতে থাকবে কোথায় রিসেপশনে রিকোয়েস্ট করছি রাজি তো হচ্ছে না চেনা লাগছে ফোনের ওপার থেকে সত্যিকারের কৌতূহলে জানতে চাইল সুমিতা না একটুও চেনা লাগেনি মেয়েটাই আমার হেল্প চেয়েছে আর মনে রেখো সে এসেছে তোমার সিনেমার অডিশন দিতে দায়িত্ব কিন্তু তোমার আমার নয় ওকে বুঝেছি হোটেলের লোকেশনটা বল সাদার্ন অ্যাভিনিউ হোটেলের নাম পার্ক সেন্টার ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছে মেয়েটাকে চিন্তা করতে বারণ কর বলে ফোন কাটল সুমিতা সূর্য জানে দা পারবে ব্যবস্থা করতে কানেকশন অনেক উপলব্ধি কাজের দরজা ঠেলে সমস্যায় যাবেন ফোন আসছে নিরীহ একটা মেয়েকে কোথায় হেল্প করবেন তা নয় হ্যারাস করছে আশি খেয়াল করে সূর্যর কথায় ঘাবড়েছে লোকটা ফ্যাকাসি হয়ে গিয়েছে মুখ কিন্তু ফোন সত্যি আসবে তো ফাঁকা বুলি দিচ্ছে না তো সূর্য ছেলেটাকে একদিন দেখে এত ভরসা করা কি ঠিক হচ্ছে ভাবনা শেষ হতে না হতেই কাউন্টারে রাখা হোটেলের ফোন বেজে উঠল সামান্য চমকে উঠে আসছি হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে স্যার ওকে 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 নামে রাখলো রিসিভার রিসেপশনিস্ট এবার ঠিক আছে হ্যাঁ বলে থানার সঙ্গে আপনারা তো চেনা জানা আগে বললেই পারতেন খামোগা ঝগড়া টগড়া করে ফেললাম কেমন দিলাম টাইপের হাসি হাসছে সূর্য যদিও থানা থেকে ফোনটা আসাটা তেমন পছন্দ হয়নি পুলিশের ডিজি বা কোনো মন্ত্রীর ফোন এলে আরও রজালা নেওয়া যেত রিসেপশনিস্ট আর্শিকে বলছে যান ম্যাডাম রুমে যান আপনারা দুজনেই যেতে পারেন আমি চা কোনো দরকার চাপ আসি তুমি গিয়ে রেস্ট নাও আজ তো অনেক চাপ গিয়েছে কাল দুপুরে আবার যেতে হবে রেজাল্ট জানতে কটায় আসতে নিবেদিতা দুপুর দুটো নাগাদ আপনি থাকবেন ঠিক নেই এখন চলি গুড নাইট বলে বাইরে দরজার দিকে ঘুরতে যাবে সৌচ দাঁড়িয়ে পড়ে পকেট থেকে পার্স বার করে ভিজিটিং কার্ড তুলে এগিয়ে দেয় আশির দিকে এতে ফোন নাম্বার আছে দরকার হলে ফোন করো ঘাড় হেলিয়ে কাটটা নেয় আসে সৌর্য যাওয়ার দিকে তাকিয়ে থাকে মনে মনে বলে এর নির্ঘাত স্টেডি গার্লফ্রেন্ড আছে এবং তার প্রতি এতটাই কমিটেড সুন্দরী মেয়ের সঙ্গে ফাঁকা ঘরে চা খাওয়ার সুযোগটাও নিল না রুমে যাওয়ার জন্য ঘুরে গিয়ে পা বাড়ালো আসে রিসেপশনিস্ট লোকটা মধুমাখানো সুরে বলল দিদি ভাই আপনার রুমের চাবি কাউন্টার থেকে আসি তুলে নেয় লোকটার রাখা চাবি পুলিশের একটা ফোনে লোকটা ম্যাডাম দিদি ভাই সম্বোধনে চলে এসেছে কত আন্তরিক ব্যবহার শেষ হল শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আশি আকাশের দ্বিতীয় পর্ব নমস্কার